নিজের গোপন ডেরায় অপেক্ষা করছি, এবার সময় এসেছে পৃথিবীকে দখল করার। সময় এসেছে পৃথিবীকে দখল করার। পৃথিবীর মানুষ এবার বুঝবে যে পৃথিবী আসলে মানুষের নয়, এই পৃথিবীটা আসলে ড্রাগনদের, এই পৃথিবীটা আসলে আমাদের। আর এভাবেই পুরো পৃথিবীটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। একই একই এই জায়গাটাতে আগুন জ্বলছে না কেন? কেন অদ্ভুত তো, ক্যাপ্টেন ড্রাগনের মুখের আগুন জ্বালাতে পারছে না কেন? কি এমন আছে এই জায়গাটাতে কেন জ্বালাতে পারছে না কেন? সারা পৃথিবী জ্বলছে, তাহলে ফুল পাহাড়ি জ্বলছে না কেন? নিশ্চয়ই এখানে কেউ আছে, এখানে এমন কেউ আছে যার কোনো বিশেষ ক্ষমতা আছে, কিন্তু কে সে? কে? একে খুঁজে বার করতেই হবে, একে পৃথিবী থেকে সরিয়ে না দিলে পৃথিবী দখল করতে আমরা পারবো না, দখল করতে পারবো না, কিছুতেই পারবো না। গাপু, এভাবে খেললে হবে না, তুই বল দেখে ভয় পেলে কি করে হবে? এই ছেলেটা তো দেখছি একেবারে ধাড়স। এরকম ভাবে খেললে কি তোরা জিততে পারবি গাপু? তুই বল ভূতু, এসারকে কত ভালো করে খেলছে আর ওর যেন কোনো ইচ্ছেই নেই। এই ব্যাপারটা কি? ছেলেটা কার সাথে কথা বলছে? ওদিকে তো কেউ নেই, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। গাপু, নিজের জায়গায় যা, এসারকে বল শুরু কর। ক্যাপ্টেন লোডিস দাদা, আমি কিন্তু একটা কথা বলতে চাই। হ্যাঁ বল না ভূতু। এসারকে তো খুব জোরে বল করে, তাই হয়তো গাব্বু খেলতে পারছে না। আমি আস্তে আস্তে কয়েকটা বল করি, ওটা হলে ভালো করে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, সেটাই ভালো হবে। দেখ এবার যদি বল দেখতে পাস। এনে কি, এটা কি করে হয়? একটা বল একা কি করে হাওয়ায় ভাসতে ভাসতে আসছে? এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। তার মানে এই সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ, তার মানে এই সেই বিশেষ ক্ষমতার অধিকারী, আর সে বাচ্চাদের দলে মিশে সবার মাঝে লুকিয়ে থাকে। কি রে, এত স্লো বলটাও মারতে পারলি না? তুই তো দেখছি দায়িত্ব নিয়ে আমাদের টিমকে হারাবি। খুঁজে যখন তোমায় পেয়েছি তখন তোমার শেষ আমি করে ছাড়বো, আর তোমাকে ধরতে আমাকে তোমার বন্ধুদেরই সাহায্য নিতে হবে। আজ সবাই বাড়ি যা, কাল সকাল 10টায় স্কুলের বাইরে মাঠে চলে আসবি গাব্বু, বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, আমরাও যাব। তোরা পরে আসিস, আমি যাই। গাব্বুর মনে হয় মনটা খুব খারাপ হয়ে গেল রে বেচারা। এই ছেলেটার মন মেজাজ ভালো নেই। একে দিয়ে কাজ হবে, একে দিয়েই কাজটা হবে। কিরে বাচ্চা, ক্রিকেটে বল ছুটতে পারিস না বলে পুকুরে ঢিল ছুটছিস? তুমি কে, এখানে কি চাই? কি চাই কি চাই কি চাই? তুই আমায় কি দিবি? দিতে তো আমি তোকে এসেছি। মানে? মানে হিমালয় থেকে পায়ে হেঁটে ফিরছিলাম, তা তোর ওপর নজর পড়লো, দেখলাম ক্রিকেট না খেলতে পারার দুঃখে মন খারাপ করে বসে আছিস, তাই ভাবলাম তোকে কিছু একটা দিয়ে আসি। হ্যাঁ
তুমি জানো তুমি কি করে জানলে যে আমি ক্রিকেট খেলতে না পারার দুঃখে এখানে বসে আছি? আরে বাবা, জানি জানি, আমি সবই জানি গাব্বু। তুমি আমার নামটাও জানো? ওসাধু বাবা, ওসাধু বাবা, তুমি একটা কিছু করো না গো। আমি ক্রিকেট খেলতে পারি না বলে সবাই হাসাহাসি করে, কালকেও খেলতে না পারলে আমার টিম আমার জন্যই হেরে যাবে। না বাচ্চা, কাল তোর টিম তোর জন্য হারবে না, কাল তোর টিম তোর জন্য জিতবে। কিন্তু কি করে, একদিনের মধ্যে আমি কি করে খেলা শিখবো? তোকে কিচ্ছু করতে হবে না, তোকে আমার ভালো লেগেছে বাচ্চা, যা করার আমি করব। হ্যাঁ, তুমি কি করবে কি করবে? এটা কি? এটা হলো আমার মন্ত্রপুত ঢিল, কাল খেলার সময় এটা পকেটে নিয়ে খেলতে নামবি, তাহলেই দেখবি সব ঠিক আছে। সত্যি সাধু বাবা, আমি পারবো। খুব পারবি, এখন যা 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 বাড়ি যা, মন খারাপ করে থাকিস না, যা। কাল ম্যাচ জিতে সন্ধ্যেবেলায় পাহাড়ের কাছে আমার গুহার সামনে এসে আমার সাথে দেখা করিস, যা যা এখন বাড়ি যা যা। ম্যাচ শুরু হয়ে গেছে, টসে জিতে ব্যাটিং করতে নেমেছে ফুল পাহাড়ি ইলেভেন, ওপেন করতে নেমেছে টিমের ক্যাপ্টেন লজেন্স আর এসআরকে, বোলিং করতে আসছে প্রতিপক্ষ টিমের গৌতম। একেই বলে ক্যাপ্টেনের মা, প্রথম বলে বল মাঠের বাইরে। খেলা শুরু হলো 4 রান দিয়ে। একটা দুর্ধর্ষ ওপেনিং, লজেন্স স্কোর 5 বলে 22 রান। আমাদের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান এসআরকে এখনো খাতা খোলার সুযোগই পায়নি, বোলার এগিয়ে আসছে হাতে বল নিয়ে, আর লজেন্স পজিশন নিয়ে শক্ত করে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, আর সব দর্শকরা লজেন্সের একটা দুর্দান্ত হ্যাট্রিকের জন্য অপেক্ষা করে আছে। দুর্দান্ত একটা ওপেনিং করলেও ক্যাপ্টেন লজেন্সকে মাত্র 6 বলে ফিরে যেতে হচ্ছে 22 রান নিয়েই। এরপর ব্যাট করতে নামবে ফুল পাহাড়ি ইলেভেনের ব্যাটসম্যান গাব্বু। অল দ্য বেস্ট গাব্বু। ও, তুমিও আছো এখানে, বেশ। তুমি যদি অদৃশ্য হয়ে থাকতে পারো তাহলে দেখো আমিও অদৃশ্য হয়ে কি খেল দেখাই। এর আগে ফুল পাহাড়িতে যত খেলা হয়েছে তাতে গাব্বু খুব একটা ভালো স্কোর কোনোদিনই করতে পারেনি, আজ দেখা যাক কি করে। উল্টো দিক থেকে এগিয়ে আসছে প্রতিপক্ষের স্টার বোলার অজয়। সবাই বলে অজয়ের একটা ওভার যে টানা খেলতে পারে সে নাকি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও খেলতে পারে। এখন দেখাই যাক গাব্বু বলটা মারতে পারে নাকি আউট হয়ে যাবে। আর প্রথম বলে একটা দুর্দান্ত 6। গাব্বুর কাছ থেকে এরকম একটা শট জাস্ট ভাবা যাচ্ছে না, দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়েছে, দেখা যাক গাব্বু এর পর কি করে। আরে, এটা কি করে হলো, 6 মারলাম কি করে? গাব্বুর দুর্দান্ত কন্ট্রিবিউশনে টিমের রান এগিয়ে চলেছে, এসআরকে তার সাথে যোগ্য সঙ্গত করে চলেছে, গাব্বুকে ব্যাটিং এগিয়ে দিচ্ছে, আর গাব্বু সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে চলেছে একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মেরে। আরে বাস, সাধু বাবার ডিলটা তো দারুণ কাজের, ব্যাটে বল লাগলেই 6 কিংবা 4 হয়ে যাচ্ছে। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। ব্যাপারটা কি হচ্ছে বলতো রানী, গাব্বু হঠাৎ করে এত ভালো খেলছে কি করে, প্রত্যেকটা বলেই 4-6 মারছে, কাল অব্দি তো ব্যাটই ধরতে পারছিল না, তাহলে আজ হঠাৎ কি হলো? আর আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করছি বুঝলি, ও এত নমস্কার কাকে করছে বলতো? আর এই
ছয়টা দিয়ে গাপ্পু তার 100 রান পূর্ণ করলো, তাও মাত্র 35 বলে। ফুল পাহাড়ি জিতলে তো আমারও আনন্দ হয়, কিন্তু গাব্বুর ব্যাপারটা আমার জন্য কেমন একটা লাগছে। আমাকে একটু খুঁটিয়ে দেখতে হবে। খুশ 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 যাবেন চুষ। ম্যাজিক ম্যাগনিফাইং গ্লাস, ম্যাজিক ম্যাগনিফাইং গ্লাস, আমার কাছে প্লিজ চলে আসো তো, প্লিজ প্লিজ প্লিজ। এটা দিয়েই এখন গাব্বুকে ভালো করে দেখতে হবে। রে বাবা, তার মানে এই ব্যাপার, গাব্বু আসলে খেলছে না, গাব্বুর ভেতরে অন্য কেউ ঢুকে গেছে আর সেই লোকটাই খেলছে। কিন্তু লোকটাকে, না 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 না, এটা তো অন্যায়, এটা তো চিটিং। কি করি কি করি আমি এখন, ওই দুষ্ট লোকটা তো গাব্বুরও কোনো ক্ষতি করে দিতে পারে। না, আমাকে যা কিছু করতে হবে খুব সাবধানে করতে হবে। খেলার মাঝখানে কিছু করলে গাব্বুর হয়তো বিপদ হতে পারে, আমাকে খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই বলের সাথে সাথেই গাব্বুর দুর্দান্ত 124 বলের কন্ট্রিবিউশনে ফুল পাহাড়ি 11 ইনিংস শেষ করলো 157 রানে। ব্ল্যাক প্যান্থার 11 কে জিততে হলে করতে হবে 158, যেটা প্রায় অসম্ভব বললেই চলে। খেলা শুরু হয়ে গেছে, দুটো সিঙ্গল নিয়ে ব্ল্যাক প্যান্থার 11 স্কোর হলো 3 বলে 2 রান। অসম্ভব দক্ষতার সাথে বল করছে এসআরকে, কিন্তু এসআরকের এই লুজ বলটার পূর্ণ সদ্ব্যবহার করে রানা একটা দারুণ শট নিয়েছে যার 6 হওয়া কেউ আটকাতে পারবে না। অসাধারণ অসাধারণ, গাব্বু অবিশ্বাস্য ক্যাচ ধরেছে। ব্যাপারটা কি হচ্ছে বলতো এসআরকে? সেটাই তো আমি বুঝতে পারছি না, গাব্বুর আজকে হলোটা কি? গাব্বুটা এবার ভয়ানক বিপদে পড়বে, আমাকে কিছু একটা করতেই হবে, ওই দুষ্ট সাধু বাবার হাত থেকে গাব্বুকে বাঁচাতেই হবে। ব্যাটসম্যানই গাব্বুর সামনে দাঁড়াতেই পারছে না, 5 বলে পর পর 5 উইকেট। লাস্ট ওভারে গাব্বুর বলে 25 রান করে ব্ল্যাক প্যান্থার খেলা শেষ করলো। আর আজকের ম্যাচে জয় হলো ফুল পাহাড়ি 11। আর এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যম্ভাবী ভাবেই হবে গাব্বু। তোমার জন্যই আমরা ম্যাচ জিতেছি সাধু বাবা, তুমি জানো আমি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি। থ্যাংক ইউ সাধু বাবা। তুমি কি খাবে বলো? ডিম সেদ্ধ খাবে? ও না, তুমি তো নিরামিষ খাও। ও আচ্ছা, হ্যাঁ তুমি তো মিষ্টি ভালোবাসো, তাহলে কাল সকালে লজেন্স দাদাদের মিষ্টির দোকান থেকে মুচমুচে গরম জিলিপি নিয়ে আসবো। আমার তো চাই আমি ঠেক নিয়ে নেবো। না 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 বাচ্চা, আমার ডিম সেদ্ধ গরম জিলিপি কিচ্ছু চাই না, আমার বাচ্চারা খুশি হলেই আমি খুশি। তা তোরা সবাই খুশি তো? তুই তোর বন্ধুরা সবাই খুশি? হ্যাঁ সাধু বাবা, আমরা সবাই খুব খুশি। সবাই খুশি না রে বাচ্চা, সবাই খুশি হয়নি, আর তার জন্যই তো তোর এক বন্ধু বিজয় মিছিলেও যায়নি। কার কথা বলছো তুমি সাধু বাবা? রানী লজেন্স দাদা এসআরকে তিনজনই তো ছিল। হ্যাঁ তিনজন ছিল, কিন্তু আরেকজন তো ছিল না বাচ্চা, তোরা তো 5 বন্ধু। হ্যাঁ তুমি ভূতুকে দেখতে পাও সাধু বাবা? তোমার তো হেভি শক্তি। দেখতে আর পাচ্ছি কই, দেখতে পেলে তো ওখানে শেষ করে দিতাম। ও তো আসলে ম্যাজিক জানে, তাই ওকে আসলে কেউ দেখতে পায় না। কিন্তু আমি দেখতে পাই, আর আমার মনে হচ্ছে ওর বোধহয় মনটা খারাপ, তাই তোর বিজয় মিছিলে আসেনি। চল চল গিয়ে ওর মন ভালো করে দিয়ে আসি, চল এখন। না সাধু বাবা তুমি টেনশন নিও না, আমি কাল সকালবেলা গিয়ে ওর সাথে দেখা করে আসবো। না 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 না,
বাচ্চারা মন খারাপ করে থাকলে আমার একটুও ভালো লাগে না। না, তুই এক্ষুনি ওকে খেলার মাঠে ডেকে পাঠা। যা ডেকে পাঠা, যা 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 যা। আর শোন, এটা ওকে দে, দেখবি ওর মন ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ সাধু বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। বল কি বলবি? এবার বাচ্চাটা ফুলটা ধরলেই আমি বুঝতে পারবো যে সে কোথায় আছে। তারপরে একেবারে শেষ করে দেব। কিছুতেই না। আগে বল, এই ফুলটা তোকে কে দিয়েছে? কি হলো, কি হলো? বাচ্চাটাকে কিছু বুঝতে পেরে গেল নাকি? ফুলটা নিচ্ছে না কেন? আচ্ছা বাবা, বলছি এটা সাধু বাবা দিয়েছে। গাব্বু, ওই সাধু বাবা লোকটা কিন্তু একদমই ভালো নয়। তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, তুই এই ফুলটা এক্ষুনি ফেলে দে। তুই সত্যি নিবি না? সামনে যে আছিস, শিগগির এই ফুলটা নে, না হলে তোর বন্ধুকে শেষ করে দেব। দেখেছিস তো গাব্বু, আমি তোকে বলেছিলাম লোকটা কিন্তু ভালো নয়। সাধু বাবা কি করছো তুমি? আমাকে ছাড়ো, আমার তো লাগছে। সাধু বাবা, তুমি তো ভালো লোক গো, তাহলে কেন এরকম করছো? না 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 না, আমি একটু ভালো না, একটু ভালো না। আর আমি সাধু বাবাও নয়, আমি হলাম ড্রাগন গ্যাং এর ক্যাপ্টেন, ক্যাপ্টেন ড্রাগন। বন্ধুকে বল ফুলটা তুলতে, না হলে তোকে আমি এক্ষুনি পুড়িয়ে ছাই করে দেব। দাঁড়া সাধু বাবা, আমি ফুলটা তুলছি, তুমি এক্ষুনি গাব্বুকে ছেড়ে দাও বলছি। ও, এখানে দাঁড়িয়ে আছিস? গাব্বু দে পালা। কিন্তু বন্ধু, তুই ও আমার কিচ্ছুটি করতে পারবে না গাব্বু, তুই পালা। কিচ্ছু করতে পারবো না, তুই ঠিক জানিস। ওরে, এতদিন তোকে দেখতে পাচ্ছিলাম না বলে কিচ্ছু করতে পারছিলাম না। এবার দেখ, এবার দেখ। তাহলে তুই হলি ভূতু, তোর জন্যই আমি পৃথিবীটাকে জ্বালাতে পারছিলাম না। আর কোনোদিন পারবেও না। এতদিন তো তোকে দেখতে পাচ্ছিলাম না বলে, এবার তো তোকে দেখতে পাচ্ছি, এবার আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। তার আগে তোর দেওয়া ফুল দিয়েই তোকে জব্দ করব। হুশ পুশ পুশ লেমন জুস। কোথায় গেলি? তোর মতো ভীতু আমি জন্মেও দেখিনি। লড়াই করার ভয়ে অদৃশ্য হয়ে পালিয়ে গেলি। লজ্জা করে না? হেরো কোথাকার, তোর আমাকে দেখার এত শখ বুঝি? তবে এই দেখ, দেখ আমাকে ধরতে পারিস কিনা। ওটা কিছুতেই
আমার ভুল হয়ে গেছে ভূতু, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আর কখনো এমন কাজ করব না, আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাব, ছেড়ে দাও ভূতু। না না বাবা, তোমার বিশ্বাস নেই। সত্যি বলছি ভূতু, সত্যি বলছি, তুমি আমায় ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। ঠিক তো? একদম ঠিক, একদম। লোহার খাঁচা, লোহার খাঁচা, ওকে ছেড়ে দাও তো, প্লিজ 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 প্লিজ। আমাকে ছেড়ে দিয়ে ভুল করলে ভূতো, আমি আবার আসবো ড্রাগন গ্যাং।